সালাত ও তাসবির নামাজ, যে নামাজ জীবনে একবার হলো হোক ফরজ জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন। তো এই নামাজের ফজিলত এবং এই নামাজের নিয়ম পদ্ধতি, কোন নিয়মে নামাজটি আদায় করতে হয় এখন আমরা একটু জেনে নিব, কারণ আমরা অনেকে এই নামাজের নিয়ম জানি না, কোন নিয়মে নামাজ আদায় করতে হয় অনেকে জিজ্ঞাসা করেন যে হুজুর সালাত ও তাসবির নামাজগুলি আমরা কিভাবে আদায় করব। সম্মানিত হাজিরিন, চার রাকাত নফল নামাজ যার প্রত্যেক রাকাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 75 বার, এ সর্বমোট চার রাকাতে 300 বার এই দোয়া পাঠ করতে হয়। এই নামাজকে সালাত ও তাসবির নামাজ বলা হয়। তো চার রাকাত সালাত ও তাসবির নামাজ আমরা এই নিয়ম আদায় করব যে প্রথমে আমরা সানা করব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর এই তাসবিহ আমরা 10 বার পাঠ করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপর রুকুতে যাব, রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ পড়ার পর উক্ত তাসবিহ আমরা 10 বার পড়ব। তারপর রুকু থেকে উঠে রুকুর তাকবীর বলার পর, রুকুর তাকবীর বলার পর উক্ত তাসবিহ 10 বার পাঠ করব। তারপর প্রথম সেজদার তাসবিহ পড়ার পর, আমরা যখন প্রথম সেজদা যাব, প্রথম সেজদার তাসবিহ পড়ার পর 10 বার। তারপর সেজদা থেকে উঠে আমরা যখন সেজদাতে প্রথম সেজদাকে উঠব, দুই সেজদার মাঝখানে এই তাসবিহ 10 বার পড়ব। তারপর দ্বিতীয় সেজদার তাসবিহ পড়ার পর 10 বার পড়বে। এই হলো এক রাকাতে 75 বার। প্রথম রাকাত আমরা যেইভাবে আদায় করেছি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাকাত এই নিয়মে উক্ত তাসবিহ আমরা পাঠ করব, এই মোট 300 বার সার রাকাতে। আসেন, এই রাকাতের ফজিলত, এই নামাজের ফজিলত কি? এই নামাজের ফজিলত হলো, এই নামাজ দ্বারা জীবনে ছোট বড়, নতুন পুরাতন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপনে প্রকাশ্যে সব রকমের পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছেন, হে আমার চাচা, সম্ভব হলে প্রতিদিন এই নামাজ একবার পড়বেন, তার সম্ভব না হলে প্রতি সপ্তাহে একবার পড়বেন, তার সম্ভব না হলে প্রতি মাসে একবার পড়বেন, তা সম্ভব না হলে প্রতি বছরে একবার পড়বেন। চাচা জান, একবার এই নামাজ পড়া ব্যতীত মৃত্যু যেন না হয়। সন্মানিত হাজিরিন, বুঝা গেছে এই নামাজের অনেক গুরুত্বপূর্ণ, এই নামাজ অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই নামাজগুলি চার রাকাত নফল নামাজ, এই নিয়ম আমরা আদায় করব। তো সন্মানিত হাজিরিন, জীবনে আমরা একবার হলেও হোক এই নামাজগুলি আদায় করে নিব। এই নামাজ আদায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে ছোট বড় সগিরা কবিরা যত গুণা আছে সকল গুণাগুলা আল্লাহ মাফ করে দিবেন এবং দিতে পারেন এবং দিবেন। তো এই জন্য আমরা তো গুণাগার, আমরা পাপী, আল্লাহ যেন আমাদের জীবনের সকল গুণাখাতাগুলো ক্ষমা করে দেন, এই জন্য আমরা এই নামাজগুলি আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।